তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করবেন এখন বর্তমান ডিজিটাল মিটার বাদ দিয়ে যে প্রিপেইড মিটার বের হয়েছে সেই মিটারে আপনারা নিজে কীভাবে টাকা ঢুকাবেন সেটা আপনার সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদের দেখাবো তো দর্জকর আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন তো আমি প্রতিদিনেরকম নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি যারা নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমরা সর্বপ্রথমই ডাক বাংলা থেকে রবি ক্যাশ নামে অ্যাকাউন্ট ওখানে ব্যালেন্স ট্রান্সফার করবো তারপরে রবি ক্যাশ থেকে কীভাবে প্রিপেড মিটারে ব্যালেন্স ঢোকাবেন সেটা আমরা সম্পূর্ণ প্রসেস দেখাবো চলুন শুরু করা যাক তো আমি সর্বপ্রথমে আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে স্যারি ডাস বাংলা অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার করব তো দেখুন বন্ধুরা এখানে ডাস বাংলা অ্যাকাউন্ট যে তিন নাম্বার অপশানগুলো আছে টপ আপ এই টপ আপে তিন নম্বর অপশানটা ক্লেক্ট করব তো আমি তিন নম্বর অপশানটা ক্লেক্ট করলাম তো দেখুন এখন লেখা আছে এখানে এক নম্বর রবি ক্যাশ ক্যাশ দুই নাম্বার ইন্টারনেট তিন নাম্বার রবি ক্যাশ চার নাম্বার রবি ক্যাশ সরি চার নাম্বার রবি ক্যাশ তিন নাম্বার ইন্টারনেট দুই নম্বর ক্যাশ এক নম্বর টপ আপ আমি চার নাম্বার সিলেক্ট করব আমি এখানে সিলেক্ট করলাম চার নাম্বার তো এন্টার মোবাইল নাম্বার আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি তো বন্ধুরা আমি মোবাইল নাম্বারটি প্রবেশ করলাম আপনার আপনারা সব ঠিকঠাক মিলিয়ে নেবেন আমি মিলিয়ে নিলাম ইন্টার অ্যামাউন্ট তো আমি পাঁচশো টাকা নিচ্ছি তো বন্ধু আমি নিরাপত্তার জন্য এখানে পিন নাম্বার চাইছে তা আমি আমার নিরাপত্তার জন্য আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন একটা মেসেজ চলে আসছে তো দেখুন এখানে লেখা আসছে বিল পে টু ক্যাশ ইন টু রুবি ওয়ালেট সাকসেস এত এত টোটাল এত আমার পঁয়ত্রিশ টাকা আছে তো দেখতেই তো পারছেন আমার রবি ক্যাশ অ্যাকাউন্টে টাকা চলে গেছে তো এখন আমার রবি ক্যাশ অ্যাকাউন্টটা আমার রবি ক্যাশ অ্যাকাউন্টটা এখন ওপেন করলাম এখানে আমার রবি ক্যাশ নাম্বারটা দিতে হবে আমার রবি ক্যাশের নাম্বারটা দিলাম 不 <sighs> তো বন্ধুরা দেখুন আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা আছে তো আমি এখন এখান থেকে আমার বিপেড মিটারে পাঁচশো টাকা রিচার্জ করব তো তার জন্য যাইতে হবে ইউনিটি পেমেন্ট এখানে যাইতে হবে তিন নম্বর অপশনে এখানে গিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট এখানে সিলেক্ট করবেন এখানে গিয়ে সিলেক্ট করবেন সবার নিচে চলে আসবেন আর যে এখানে লেখা আছে আর ইবি প্রিপেইড আর এ বি প্রসেড তা আপনি আর ইবি যেহেতু আমাদের প্রিপেইড তাই প্রিপেইড মিটার এখানে ক্লিক করব তারপর এখানে সিলেক্ট করবেন এখানে প্রসেস টোকেন রিসেন্ট টোকেন তো আমি যেহেতু প্রসেস করব তাই প্রসেস টোকেনে ক্লিক করব তো এখন নাম্বার দিতে হবে কাস্টমার মোবাইল নাম্বার মিটার নাম্বার এই যেখানে আপনার যে নাম্বারে মেসেজটা যাবে সেই নাম্বারটা দেবেন আর এখানে দেবেন মিটার নাম্বার আমি এখন এখানে মিটার নাম্বারটা দেব আমি এখানে মিটার নাম্বারটা দিচ্ছি আপনারা ভালো করে আপনার মিটার নাম্বারটা মিলিয়ে নেবেন বল হলে সমস্যা অন্য নাম্বারে চলে যাবে চল্লিশ এগারো জিরো থ্রি চল্লিশ এগারো জিরো থ্রি পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঞ্চান্ন সিক্স তো আপনারা নিচে কনফার্ম মিটারটা আবার দেবেন তো দেওয়ার পর বন্ধুরা এখানে অ্যামাউন্ট আধারটা দেবেন কত টাকা তো আমি পাঁচশো টাকা দিচ্ছি এখানে আপনার যে পিন সে পিনটা দিতে হবে তো আমি নিরাপত্তার জন্য আমার পিনটা হাইড করতেছি তো বন্ধুরা এখানে দেওয়া শেষ হলে চেক বিল এখানে ক্লিক করবেন এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে বলতেছে কনফার্ম 500 টাকা প্রসেস ডু ইউ ওয়ান্ট টু প্রসেস আপনি ইয়েস বারে ক্লিক করবেন দেখুন বন্ধুরা লেখা আছে টোকেন প্রসেস কমপ্লিট ইউ উইল বে নোটিফিকেশন via SMS টোকেন প্রসেস অফ টাকা পাঁচশো মোবাইল নাম্বার এত এত মিটার নাম্বার এত এত সার্ভিস চার্জ দশ টাকা ট্রান্সফার আইডি দেখুন সম্পূর্ণ লেখা কিন্তু এখানে চল্লিশেছে আমার ব্যালেন্স কিন্তু এখানে জিরো জিরো হয়ে গেছে এক টাকাও নেই তখন আমাদের নাম্বার একটা মেসেজ চলে আসবে দেখুন বন্ধুরা একটা মেসেজ চলে আসছে আমি এটা ওপেন করছি এখন দেখুন এই যে আর এ বি টোকেন প্রসেস সাকসেসফুল মিটার নাম্বারে দেখুন আমি যে মিটার নাম্বারটা দিয়েছিলাম চল্লিশ আপনারা মিলিয়ে নেবেন দেখুন মিটার নাম্বার এই যে কাস্টমার সামসোল হক আমার বড় ভাই আমার বড় ভাই সামসোল হক আমার মিটার মিটার তার নামে আছে তা দেখুন সম্পূর্ণ প্রসেস এখানে আছে দেখুন কতকে বা কাটছে সম্পূর্ণ আপনারা এখানে করে নেবেন আর এস যেটা হচ্ছে টোকেন এই যে এটা হচ্ছে নাম্বার এখানে বিশটা নাম্বার আছে বিশটা নাম্বার এখন আপনার মিটারে দেখে দেখে উঠিয়ে ক্লিক করবেন আপনার মিটারে টাকা যোগ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ছিল আজকে সম্পূর্ণ ভাবস্থ আপনাদের দেখালাম যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং বিশেষ করে শেয়ার করবেন তো আমি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত ততক্ষণত ভালো থাকবেন কোথা হাফিস